প্রিয় বন্ধুরা, তোমাদেরকে এখন দেখানোর চেষ্টা করছি ত্রিপুরা। আই লাভ ত্রিপুরা। ত্রিপুরা আগরতলার একটি গুরুত্বপূর্ণ ঐতিহ্যবাহী স্থান, হেরিটেজ পার্ক। হেরিটেজ পার্কের গেইটে এখন তোমাদেরকে নিয়ে আসছি বন্ধুরা। তোমরা দেখতে পাচ্ছ প্রথম শুরুটাই গেইটের ইতিহাস ঐতিহ্য দিয়ে শুরু হয়েছে। খুব সুন্দর দৃষ্টিনন্দন একটি গেইট, সেটি হচ্ছে হেরিটেজ পার্কের মূল গেইট। এই গেট দিয়ে প্রবেশ করলে আমরা ত্রিপুরা রাজ্যের বিভিন্ন ইতিহাস ঐতিহ্য, হিস্টোরিক্যাল প্লেস, হেরিটেজ পার্কের ভিতরে আমরা দেখতে পাব। দৃষ্টিনন্দন গেট শুরুটাই হচ্ছে আমাদের এখান থেকে, হেরিটেজ পার্ক। খুব সুন্দর কারুকার্য করা। হেরিটেজ পার্কের প্রবেশ পথটি ঠিক এরকমই, আপনাকে খুব সুন্দর ছায়া ঘেরা একটি নিরিবিলি পরিবেশ। আমাদের ভ্রমণ পরিপাশু শিক্ষকরা আপনারা দেখছেন, তারা তাদের ভিডিওগ্রাফিতে তারা ব্যস্ত আছে। আমাকে আতিক স্যার রিসিভ করছে এবং আমি আতিক স্যারকে রিসিভ করছি। এই পার্কে আমরা দৃষ্টিনন্দন আগরতলার ত্রিপুরার সকল দর্শনীয় স্পট এক নজরে আমরা দেখতে পাবো। শুরুতে আমাদের চোখে পড়ছে, আপনারা দেখতে পাচ্ছেন যে চুরুইবাড়ি রেলওয়ে স্টেশন। আমরা সেই চুরুইবাড়ি রেলওয়ে স্টেশন থেকে যাত্রা শুরু করছি বন্ধুরা। এই যে আপনারা দেখতে পাচ্ছেন, সেটা হচ্ছে চুরাইবাড়ি রেলওয়ে স্টেশন। চুরাইবাড়ি রেলওয়ে স্টেশন খুব সুন্দর দৃষ্টিনন্দন একটি স্থাপনা। এখান থেকে আমরা যখন সামনে আগাবো তখনই আমরা পাবো ধর্মনগর। ধর্মনগর ধর্মসাগর থেকে পানি সাগর রেলওয়ে স্টেশন আন্ডারগ্রাউন্ড এবং লেট। ওয়াও, কুমারঘাট রেলওয়ে ক্রসিং এবং এভাবে যাত্রা চলতে থাকবে। দেখেন আবার রাস্তা, এবং এভাবে যে আপনারা দেখতে পাচ্ছেন ব্রিজ কালভার্ট পার হয়ে আমরা এখন খুব সুন্দর দৃষ্টিনন্দন একটা ব্রিজ পার হচ্ছি। তারপরে ট্রেন চলে আসবে মনু মনু অমনু ডালি লবণ দিস নাকি দেবা। কোথা থেকে কোথায়, এখানে দেখেন এসকে পাড়া, এখানে রেলওয়ে স্টেশন, এবং এই রেলওয়ে স্টেশন চলছে আম্বাসা স্টেশন এবং বন্ধুরা এখন আছি আমরা ঠিক হেরিটেজ পার্কের ভিতরে। এখানে আগরতলা ত্রিপুরার যত ইতিহাস এবং ঐতিহ্য এবং রেলপথ এবং স্থলপথ সবগুলো এখানে খুব সুন্দরভাবে নকশা করে দেখানো হয়েছে। তোমরা দেখছো আমরা ভ্রমণ পিপাসু শিক্ষকের দল, আমরা ঘুরে ঘুরে ঘুরিয়ে ঘুরিয়ে বন্ধুরা তোমাদেরকে হেরিটেজ পার্কের সব কিছু দেখানোর চেষ্টা করছি। তোমরা দেখতে পাচ্ছ হাত করে মাথা ঘুরিয়ে পড়ে গেছে। রেল সংযোগ বন্ধুরা তোমরা দেখতে পাচ্ছ, দৃষ্টিনন্দন বিভিন্ন স্থাপনা। এই যে সম্পূর্ণ বিল্ডিংটা আমরা এখান থেকে দেখতে পাচ্ছি, সেটা হচ্ছে উজয়ন্ত প্যালেস। গত কাল আমরা যে বিল্ডিংটি পরিদর্শন করেছিলাম ঠিক এটা সম্পূর্ণ রেপ্লিকা এখানে বন্ধুরা তোমরা দেখতে পাচ্ছ। আমি এখন অজয়ন্ত প্যালেসের ঠিক সামনে দাঁড়িয়ে আছি। আমার এই ক্যামেরাতে এখন সম্পূর্ণ ভবনটি দেখানোর চেষ্টা করছি তোমাদের বন্ধুরা।
এরপরে বন্ধুরা আমরা চলে আসছি আগরতলার মূল যে স্টেশন রেলওয়ে স্টেশন আগরতলা রেলওয়ে স্টেশন বন্ধুরা রেলওয়ে স্টেশনটি দেখানোর চেষ্টা করছি এই হচ্ছে সেই আগরতলা রেলওয়ে স্টেশন আগরতলা রেলওয়ে জংশন খুবই সুন্দর দৃষ্টিনন্দন রেলপথ তারা তৈরি করেছে সেকেগোড়া আগরতলা রেল লাইন রেলওয়ে স্টেশন এবং সামনে অগ্রসর হলে বন্ধুরা আমি তোমাদেরকে দেখাচ্ছি খুবই দৃষ্টিনন্দন একটি স্থাপনা এটি হচ্ছে নীরমহল নীরমহল প্যালেস বন্ধুরা তোমাদেরকে নীরমহল প্যালেস দেখানোর চেষ্টা করছি খুবই সুন্দর দৃষ্টিনন্দন একটি প্রাসাদ সম্পূর্ণ প্রাসাদটি তোমাদেরকে একসঙ্গে দেখানোর চেষ্টা করছি নীরমহল প্রাসাদ নীরমহল রেল লাইন ধরে আমরা সামনে এগিয়ে যাচ্ছি ব্রিজ কালভার্ট খুব সুন্দর একটি মন্দির খুব দৃষ্টিনন্দন একটি মন্দির আমরা দেখতে পাচ্ছি বন্ধুরা এই পার্কটি আসলে এমন ভাবে করা হয়েছে যে ত্রিপুরা আগরতলার মধ্যে যে যে দিক দিয়ে রেল লাইন এবং রাস্তাগুলো গিয়েছে এগুলো সম্পূর্ণ এই ম্যাপটা দেখানোর চেষ্টা করা হয়েছে আগরতলা এবং ত্রিপুরার ম্যাপ দেখানোর চেষ্টা করা হয়েছে এখানে এটা যদি আমরা ড্রোন ফুটেজের মধ্যে উপর থেকে যদি দেখতাম তাহলে আমরা স্পষ্ট বুঝতে পারতাম বন্ধুরা এটা হচ্ছে সেই ভিলোনিয়া ভবন ভিলোনিয়া রেল স্টেশন এই যে বন্ধুরা তোমরা একটা রেলের বগি দেখতে পাচ্ছ এটা হচ্ছে আন্ডারগ্রাউন্ড পাস পাহাড়ের ভিতর দিয়ে নিচ দিয়ে রেল লাইন চলে গিয়েছে জোলাবাড়ি জোলাইবাড়ি টেরাকোটা দেখতে পাচ্ছ বন্ধুরা এখানে পিলাঙ্ক বন্ধুরা হেরিটেজ পার্কের আদ্যপন্ত তোমাদেরকে দেখানোর চেষ্টা করলাম আশা করি নিশ্চয়ই তোমাদের ভালো লাগবে এবং ভালো লাগছে পার্কটা খুবই সুন্দর নিরিবিলি পরিবেশ ছায়াগার আশুষিত একটি জায়গা বাই বাই বন্ধুরা আল্লাহ হাফেজ বন্ধুরা পাহাড় ঝর্ণা কৃত্রিম হ্রদ তোমাদেরকে পার্কটির সব কিছু দেখানোর চেষ্টা করছি আমাদের কাছে খুবই ভালো লাগছে একটি খুব সুন্দর এলাকা জায়গা কোনো রাস্তা আছে বলে মনে হয় না বন্ধুরা পার্কের মধ্যে রাস্তা হারিয়ে ঘোরাফেরা করছি মানুষজন নাই লোকজন খুব কম খুব ভয় করছে আমার নিরিবিলি জায়গা অনেক দূর অবশেষে রাস্তা দেখা পেলাম অবশেষে রাস্তা দেখা পেলাম বন্ধুরা অনেক নিচে গভীর খাত থেকে যুদ্ধ করে উপরে আসলাম বনের ভিতর থেকে খুব কষ্ট করে আমাদের রাস্তা বের করতে হয়েছে আমি আমার সাথী ভাইদেরকে হারিয়ে ফেলছি এখন আমি কি করব কোনোভাবে বুঝে উঠতে পারছি না কারণ এটা আমার জন্য নতুন অচেনা অপরিচিত জায়গা বন্ধুরা চেষ্টা করছি তাকে খুঁজে পাওয়া যায় কিনা তাদেরকে খুঁজে পাওয়া যায় কিনা তোমাদেরকে দেখাচ্ছি দেখ এই পার্কটা পুরাই গভীর অরণ্য
গভীর জঙ্গল, সেখানে কাউকে হারিয়ে ফেললে খুঁজে পাওয়া সত্যিই দুষ্কর এবং অনেক কঠিন। আমি চেষ্টা করছি আমি আমার সাথী ভাইদেরকে খুঁজে পাই কিনা। দেখি বন্ধুরা, ঠিক পিচ ঢালা রাস্তাটি এখন বরাবর সাথেই থাকো বন্ধুরা। ভয়ে দেখো আমার পুরা শরীর কাঁপছে এবং ঘা ভিজে ছমছম করছে, কারণ একটি এত বড় পার্ক কিন্তু এটাকে এখন দুপুরবেলা হওয়ার কারণে তেমন কোনো দর্শনার্থী নেই। যেদিকেই চোখ যায় শুধু ফাঁকা শুনশান নিরবতা, একেবারেই শুনশান নিরবতা। এর মধ্যে কোথাও আমরা কোনো লোকজনের দেখা পাচ্ছি না বন্ধুরা, কোথাও কোনো লোকজনের দেখা পাচ্ছি না। হ্যাঁ, পেয়ে গেলাম অবশেষে আমার বন্ধুদেরকে, পেয়ে গেলাম। আমার খুব ভালো লাগছে এতক্ষণ কষ্ট করার পর, চেষ্টা করার পর জঙ্গলে আমি রাস্তা হারিয়ে ফেলেছিলাম, এখন আমি তাদেরকে পেয়েছি। আসেন নাকি? অনেক কষ্টের পর তাদেরকে খুঁজে পেলাম। কে, আপনাদেরকে তো হারিয়ে ফেলছিলাম। আমার তো একদম ভয়ে পুরা গা ছমছম করছে, এত ভিড়ি, এত নীরব প্রকৃতি। ওই যে ভিতরে ওইদিকে, না না ভয় করে ওইদিকে আর যাবো না, অনেক ভয়ঙ্কর। আমার ঘা পুরা ভিজে গেছে ভয়ে, পুরা ঘা ছমছম করছে। ভয়ে গা ছমছম ছমছম করছে। হ্যাঁ প্রিয় বন্ধুরা, আবার চলে আসলাম নতুন একটি নতুন স্পট। আমাদের যাত্রা ভ্রমণ চলছে, নির্মহল দেখে আগরতলা ফেরার পথে যাত্রা বিরতি, এবং সেখানে সিপাহাজালা জুলজিক্যাল ন্যাশনাল পার্ক আমরা এখন পরিদর্শন করব। আপনারা দেখতে পাচ্ছেন আতিক স্যার তার ভিডিওগ্রাফির জন্য প্রস্তুত নিচ্ছে। এই হচ্ছে সেই সিপাহাজালা ওয়াইল্ড লাইফ স্যাংচুয়ারি অ্যান্ড সিপাহাজালা জুলজিক্যাল পার্ক। এটা হচ্ছে প্রথম গেট সিপাহাজালা জুলজিক্যাল পার্কের। আশা করি নিশ্চয়ই আপনাদের ভালো লাগবে, ভিতরটা ইনশাল্লাহ দেখানোর চেষ্টা করবো। সিপাহাজালা জুলজিক্যাল পার্ক, প্রথমে ঢোকার সাথে সাথে আপনাকে ময়ূর পিকক স্বাগত জানাবে। বিশাল কোথায় যাবো, কি করবো আগে? এটা মেমাল সেকশন, এভিয়ারি সেকশন, এদিকে মেমাল সেকশন, এদিকে মেমাল সেকশন, এদিকে এভিয়ারি সেকশন, এদিকে অবস্থা।